বাঙালি নদীর তীরে আজকে উৎসুক হয়ে আজকে এলাকার মানুষকে ধন্য করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত বছরের এবং শ্রদ্ধাভাজন সকল ব্যক্তিবর্গের কাছে আমি অনুরোধ করছি, পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনারা জানেন আমাদের কৃষি সন্তান, আমাদের সকলের গর্ব, আমাদের অহংকার। 90 দশকের রবীন্দ্রনাথের রাজপথ সেবানো সেই সাবেক ছাত্রনেতা। আপনারা জানেন গত 23-18 জুন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আজকের এই নৌকার তিনি উদ্বোধন আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতা রবীন্দ্রনাথ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, রবীন্দ্রনাথ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জননেতা জনাব আব্দুল লতিফ প্রধান, সংগ্রাম জনাব আব্দুল লতিফ প্রধান। আব্দুল রাজ্জাক ভাই দশের দোয়া বনাম ফেরত মন্ডলের নয়নমণি দিদি উচ্চনা কাঞ্চল দেশে বাবা বাঙালি নদীতে আপনারা দেখতে পাচ্ছেন শুভে একটা পশ্চিমে একটা বিশাল বিশাল উত্তেজনা বাঘে সিংহ লড়াই। আমরা দেখতে পাচ্ছি আব্দুল রাজ্জাক মেম্বারের দশে দোয়া বনাম ফেরত মন্ডলের নয়নমণি চলছে বাবা, চলছে বাঙালি নদীর তীরে নৌকা প্রতিযোগিতা বাবা, নৌকা প্রতিযোগিতা চলছে, চলছে বাবা। দশের দোয়া নয়নমণি, দশের দোয়া নয়নমণি চলছে বাবা। যমুনা এক্সপ্রেস, শাহিন মন্ডল যমুনা এক্সপ্রেস আর কুলুমন্ডল কর্তা এক্সপ্রেস, তাহলে শাহিন মন্ডলের যমুনা এক্সপ্রেসকে আমরা দ্বিতীয়বার আবার বিজয়ী হিসেবে দেখলাম, শাহিন মন্ডলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা রবীন্দ্রনাথ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, রবীন্দ্রনাথ উপজেলা পরিষদের সুযোগ্য আমাদের মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার সুরদ মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা জনাব আনোয়ারুল ইসলাম উপস্থিত আছেন। এই খেলার আয়োজক বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত এই নৌকা বাইচ খেলা দেখার জন্য যারা দূর দূরান্ত থেকে গোটা গোবিন্দগঞ্জ উপজেলার শুধু পার্শ্ববর্তী সাগাদার সহ পুরো জেলা মিলে প্রায় লক্ষাধিক মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। যারা এই খেলার আয়োজক, যারা প্রতিবারের ন্যায় এই বাঙালি কৃষ্টি কালচারকে ধারণ করে গ্রাম বাংলার যে ঐতিহ্য, প্রতিমাত্রিক দেশ এই বাংলাদেশের মানুষের যে উৎসাহ উদ্দীপনা বা বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনার যে খেলা নৌকা বাইচ খেলা, এই নৌকা বাইচ খেলার এখানে যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। যে বিভিন্ন এলাকা থেকে যারা নৌকা নিয়ে এসে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা
এই দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি সর্বস্তরের মানুষকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের এই বাঙালি নদীতে এই প্রচাদ গ্রামবাসীর উদ্যোগে আজকের যে খেলা, এই খেলায় আপনারা নৌকার পরিচালক, নৌকার যারা ম্যানেজার, যারা ফাইজাল ভাইয়ারা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, নির্দেশনা থাকবে, অত্যন্ত শৃঙ্খলার সহিত আপনারা আপনাদের নৌকা পরিচালনা করবেন এবং যারা জাজমেন্ট রয়েছে তারা ইনশাল্লাহ বিশ্বাস করি সঠিক সিদ্ধান্ত তারা দেবে। পাশাপাশি আমি বলবো যে সর্বস্তরের দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, নির্দেশনা থাকবে, আপনারা সবাই আন্তরিকতার সহিত এই খেলার সকল সমাপ্তি না হওয়া পর্যন্ত আপনারা সবাই সহযোগিতা করবেন। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, পাশাপাশি সহযোগিতা কামনা করি। সব মিলে আমি বলতে চাই যে এলাকার মানুষ অত্যন্ত আন্তরিক এবং নিজেদের ঐক্যবদ্ধতা, নিজেদের যে ইউনিটি, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যারা এই খেলার আয়োজন করেছেন, আমি আবারও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা এখানে রয়েছেন তারা এই গ্রাম বাংলার যে ঐতিহ্য, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি, চারবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কার আজকে ভরপুর হয়ে গেছে গোটাল বাঙালি নদী জুড়ে। এই নদী জুড়ে আপনারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই সাথে আজকের এই খেলার ইতিমধ্যে আমি আমার কথা বাংলা, জয় বঙ্গবন্ধু।